নমস্কার বন্ধুরা, অপরিচিত থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখুন আমি আলু চিপস বানাবো। আর আলু চিপস বানাতে এরকম বড় বড় সাইজের আলু নিয়েছি, আর এটা এখন আমি পাতলা পাতলা করে দেখুন এটা দিয়ে আমি কেটে নেব। বন্ধুরা দেখুন এরকম করে আমি কেটে নেব সব আলুগুলো। আর এখানে দেখুন আমি কতগুলো কেটে নিয়েছি আপনাদের অফ ক্যামেরায় দেখাতে পারিনি, এই যে। আর এটা দিয়ে এরকম ডিজাইন করে নিতে পারেন বা সমানভাবে নিতে পারেন কেটে। বন্ধুরা এটা একটু খুব শক্ত থাকে, একটু গায়ে শক্তি প্রয়োগ করতে হবে। এই এই যে দেখুন আলুগুলো এরকম হবে সব। বন্ধুরা এগুলোকে আমি এরকম করে কেটে নেব সব, এ দেখতেই পাচ্ছেন। আর এটা দিয়ে আমি আজকে আলু চিপস বানাবো। তাহলে এরকম করে আমি সবগুলো সাইজ করে কেটে নেব। বন্ধুরা দেখুন এগুলো কাটা হয়ে গেছে, এরকম পাতলা পাতলা করে এরকম কেটে নিয়েছি। আর এগুলোকে এরকম কেটে নিয়েছি, এবার আমি এগুলো ভালো করে দিয়ে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে, তারপর এটা দিয়ে আমি আলু চিপস বানাবো। বন্ধুরা এখানে এক কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি, এবার নেব এক কাপ পরিমাণ চালের গুঁড়ো। বন্ধুরা এখানে বড় চা চামচের এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো, এক চামচ পরিমাণ বেকিং পাউডার, এবার আমি এটাকে মিক্সড করে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব আমি অল্প অল্প জল দিয়ে। বন্ধুরা আমি তেলটা গরম করে নিয়েছি দেখুন। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আলুর চিপসগুলো আমি ভালো করে ধুয়ে এবং ভালো করে মুছে নিয়েছি টিস্যু দিয়ে, দেখুন এতে কোনো জল নেই। আপনাদের দেখাতে পারিনি, আপনারাও এরকম মুছে তারপরে এই ভালো করে ধোয়ার পরে মুছে নেবেন, আর আলুতে কষ্ট না থাকে আর জল না থাকে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুর চিপসগুলো দিয়ে নেব। দেখুন জল না থাকলে চিপসগুলো ফুলে উঠবে আর একদম মসমসে হবে। বন্ধুরা চিপসগুলো একটু সময় নিয়ে এরকম ভেজে নেবেন। বন্ধুরা এরকম করে বাকি চিপসগুলো আমি ভেজে নেব, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমার আলুর এই রকমের চিপসগুলো ভাজা হয়ে গেল, এবার আমি বাকিগুলো ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। তোর তো খেলা দেখ মন কেন রে বাবু, এই তোরা বয় চ্যাংরা ব্যাংরার দল। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, হ্যাঁ তোর ব্যাটিংও দেখবে বন্ধুরা, তোর পসা ব্যাটিং দেখবে তো। বন্ধুরা দেখুন সেই ব্যাটারে বাকি আলুগুলো আমি এরকম করে ভেজে নেব।
আর প্রত্যেকটা আলু এরকম আমি শুকিয়ে নিয়েছি ভালোভাবে। খেলার জন্য ব্যস্ত কেন রে? খাবার তুমি তো শখ পারো খেল যা, এত বানানো হবে তারপর ডাক দেবো দূরা। কি করিস বন্ধুরা? দেখুন এরকম করে আমি সব চিপস গুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন চিপস গুলো আমার ভাজা কমপ্লিট। এ তোরা খাবি কে কে? আয় আয় বন্ধুরা, আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নে খাই, দেখ নে মস মসে, দেখ নে দীপ্ত, নে এই নে খাই বল, দেখ নে ধর, নে ক্যামেরাম্যান দেখা দিয়ে দি, নে ধর গরম। বন্ধুরা একদম মস মসে এরকম বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন।